একবার একটি নদী দিয়ে একটি মাটির কলসি এবং একটি পিতলের কলসি ভেসে যাচ্ছিল। কিছুদূর যাওয়ার পরে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। পিতলের কলসিটি মাটির কলসির সাথে অনেক রকম কথাবার্তা বলতে লাগলো। সে বলতে লাগলো কোথা থেকে সে এসছে, কিভাবে সে ভেসে যাচ্ছে, কেন তার আজকে এই পরিণতি। ও বলল সে একসময় অনেক ভালো ছিল, ভালো জায়গাতে ছিল। সে বলল রাজার ঘরের মানুষ কিভাবে তার মধ্যে জল রাখতো এবং তাকে যে জায়গাটাতে রাখা হতো সেই জায়গাটাও ছিল কত সুন্দর। বলতে বলতে সে মাটির কলসিকে জিজ্ঞেস করল যে তুমি কোথা থেকে এসেছো। মাটির কলসিটি বলল যে ভাই আমি বড় গরিব, এতটাই গরিব যে আজকে আমার মালিকের প্রয়োজন শেষ হয়ে গেছে, তাই আজকে আমাকে এই নদীতে ভাসিয়ে দিয়েছে এবং আমার গন্তব্য কোথায় তা আমি নিজে জানি না। এইভাবে কিছুদূর চলার পরে তাদের বন্ধুত্ব গভীর হলো, একে অপরের প্রতি বিশ্বাস জন্মালো, একে অপরকে ভরসা করতে লাগলো এবং তারা এই বন্ধুত্ব অনেকদিন টিকিয়ে রাখবে, পরস্পরকে তারা কথা দিল। হঠাৎ করে পিতলের কলসিটি মাটির কলসিকে জিজ্ঞেস করছে যে বন্ধু তুমি কেন আমার থেকে এত দূরে দূরে সরে সরে আছো, আমরা পারি না একসাথে হাত ধরে একসাথে পাশাপাশি একসাথে যেতে। শুনে মাটির কলসিটি উত্তর দেয় যে বন্ধু চাইলে তো অনেক কিছুই পারি আমরা, কিন্তু তোমার সাথে আমি যে দূরত্ব বজায় রাখছি তোমার সাথে, এটা তোমাকে বিশ্বাস করি না বা তোমার উপরে ভরসা নেই তার জন্যে নয়, কারণ আমি ঠুনকো, আমি জানি তুমি আমার ক্ষতি করবে না, ক্ষতি করতে চাও না, কিন্তু এই জলের ওপরে, এই জলের যে ঢেউ তার ওপরে আমার বিশ্বাস নেই। আমি জানি না এই ঢেউ কখন তোমার সাথে আমার একটা সংঘর্ষ তৈরি করে নেবে, কখন তোমার গায়ের সাথে আমার গায়ের একটা আঘাত তৈরি হবে এবং সেই আঘাত হয়তো আমি আর সহ্য করতে পারবো না। তোমার না চাওয়াতেও আমি ভেঙে যাব, আমি টুকরো টুকরো হয়ে যাব, শেষ হয়ে যাবে আমাদের বন্ধুত্ব, তাই তোমার থেকে আমার এই দূরত্ব বজায় রাখা স্বাভাবিক এবং এই দূরত্বটা বজায় থাকলেই আমাদের বন্ধুত্বটাও বজায় থাকবে আজীবন। কি মজার তাই না গল্পটা? ঠিক এরকমভাবেই আমাদের জীবনে এমন এমন কেউ কেউ সঙ্গী আসে যাদের কাছ থেকে একটু হলেও একটু দূরত্ব বজায় রেখে চলা উচিত, চলতে হয়, কারণ সে হয়তো আমাদের ক্ষতি চায় না বা জানেও না তার দ্বারা আমাদের কোনো ক্ষতি হতে পারে, কিন্তু সংস্পর্শে থাকলে কোনো একটা তৃতীয় শক্তির দ্বারা ক্ষতি হতেই পারে, যেই ক্ষতি হয়তো সেই সম্পর্ক বা সেই বন্ধুত্বটাকে বিচ্ছিন্ন করে দেবে, ভেঙে ফেলবে সেই বিশ্বাস। তাই ইচ্ছে থাকলেও কিছু সম্পর্কের সাথে মাখামাখি করতে নেই, একটু দূরত্ব বজায় রেখে চলাটাই ভালো।